একসময়ের ডিজিটাল ক্যাসিও ঘড়ির কথা মনে আছে নিশ্চয়ই, কিংবা তিন ব্যাটারির টর্চ লাইট, দল বেঁধে স্টুডিওতে গিয়ে ছবি তোলার কথাও ভুলে যাওয়ার মতো নয়। দশক দুয়েক আগেও ছিল এমন অনেক কিছুর প্রচলন, এখন যা শুধুই স্মৃতি। তবে অনেকের কাছে আজও এসব মহামূল্যবান। আরও দেখুন ডেস্ক রিপোর্টে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে মানুষ, বদলে গেছে ব্যবহৃত জিনিসপত্র। দুই দশক আগেও যে জিনিসটি ছিল অতি গুরুত্বপূর্ণ, আজ তা অনেকটাই মূল্যহীন। তবু অতীত প্রসঙ্গে এলেই মানুষ স্মৃতিকাতর হয়। প্রযুক্তির বিকাশ আর আকাশ সংস্কৃতির কারণে যে জিনিসগুলো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, তার মধ্যে একটি সাদামাটা চেহারার WR মডেলের ক্যাসিও ঘড়ি। একসময় যে ঘড়িটি ছিল সবার কাছে ভীষণ প্রিয়, ভীষণ জনপ্রিয়, এখন কারো হাতে আর সচরাচর দেখা যায় না। সময় বুঝতে ছাত্রদেরও আর স্কুলের ঘন্টার জন্য কান পেতে থাকতে হয় না। একসময় স্টুডিওতে ছবি তোলা ছিল রীতিমতো পারিবারিক উৎসব। স্কুল কলেজে ভর্তি থেকে শুরু করে চাকরি বিয়ে শাদীর ছবি তুলতে কতই না আয়োজন করতে হতো। লাইটের দিকে মুখ রেখে তীব্র আলোর ছটা উপেক্ষা করে বড় বড় চোখে বাক্স ক্যামেরার লেন্সের দিকে তাকানোর নির্দেশ। পদ্ধতিটা এখন ঝামেলার মনে হলেও স্মৃতিগুলো মধুর। দুই দশক আগেও বলা হতো তিন ব্যাটারির টর্চ থাকা মানে পয়সাওয়ালা লোক। ক্ষেতের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময় রাতের ঘুটঘুটে অন্ধকারে ফাঁকা জায়গায় টর্চ ফেললে নাকি দুই মাইল দূরের জিনিসও দেখা যেত। এখনও গ্রাম অঞ্চলে টর্চ লাইট দেখা যায়, তবে বদলে গেছে আগের সেই মান। রিচার্জেবল ব্যাটারি আবিষ্কার হওয়ায় বাজারে এখন ছোট বড় হরেক রকম টর্চ পাওয়া যায়, দামেও অনেক সহজলভ্য। 90-এর দশকেও বিত্তবান ছাড়া কারো বাড়িতে টেলিভিশন পাওয়া যেত না, তাও আবার সাদা কালো। সপ্তাহের বন্ধের দিন বিটিভিতে সম্প্রচারিত বাংলা ছায়াছবি দেখতে হিমশিম খেতে হতো বাড়ির মালিককে। সেদিন আর এখন নেই, VCR প্লেয়ারে ছবি দেখার যুগ হারিয়েছে অনেক আগে। ক্যাসেটের দোকান থেকে 10 টাকা করে ভাড়ায় এনে হলিউড, বলিউড, ডালিউডের সিনেমা দেখা, কিংবা বিয়ের অনুষ্ঠানে বাড়ির উঠান ভর্তি মানুষ রাত জেগে ছবি দেখা, এমন আনন্দঘন পরিবেশে উদযাপন অনেক আগেই অতীত হয়েছে বাঙালি সংস্কৃতি থেকে। এভাবে কখন যেন হারিয়ে গেছে শিশুদের কিছু পরিচিত শখও। দুই দশক আগে তখনও জাকিয়ে বসেনি প্রযুক্তিপণ্য। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা ছিল নানা দেশের মুদ্রা আর স্ট্যাম্পের মালিক। সংগ্রহে একই রকম দুটো থাকলে তা বিনিময় করে আরেকজনের কাছ থেকে আনা হতো ভিন্ন একটি। কার কাছে কত দেশের মুদ্রা বা স্ট্যাম্প আছে সেটা ছিল গর্বের বিষয়। তখন মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন আত্মীয়ের চিঠির সঙ্গে আসত এসব স্ট্যাম্প। এখন আর হাতের লেখা চিঠিও আসে না, ব্যবহার হয় না, এক টাকার পোস্ট কার্ড। যে কার্ডের দুটো পাশই পড়া যেত বলে সেখানে লেখা থাকত শুধু জরুরি কথা। জরুরি কথার সঙ্গে আলাপ সালাপ তখনও চলত অ্যানালগ ফোনওয়ালার বাড়িতে। নম্বরের ডায়াল ঘুরিয়ে ফোন কল করার সুযোগ নিত কনিষ্ঠরাও, তাই ছোট একটা চাইনিজ তালা লাগানো হতো সেসব ফোনে, আর অধিকাংশ সময় তা রাখা হতো বড়দের নজরদারির মধ্যে। পরে অবশ্য গান শুনতে শুনতে ওয়াকম্যান ব্যবহারের অধিকার পেয়েছিল উঠতি বয়সী ছেলেমেয়েরা। তারা কানে হেডফোন দিয়ে সোলস বা চাইমের গান না শুনলে অঙ্ক করতে পারত না বলে দাবি করত। এই ধারাবাহিকতায় কম্পিউটারের সঙ্গে প্রথম প্রথম ব্যবহার হতো ফ্লপি ডিস্ক। প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে আমাদের জীবন থেকে এমন অনেক জিনিস হারিয়ে গেছে এবং যাচ্ছে, অনেক কিছুর খবরই রাখি না আমরা। গ্রামের যাত্রাপালা, নদীতে মাঝির কণ্ঠে অবাক করা সুর, ফসলের মাঠে ঢেঁকি কল আর গৃহস্থ বাড়িতে ঢেঁকি, বাচ্চাদের খেলার ভিডিও গেমস যন্ত্র, প্লাস্টিকের ওয়াকিটকি বা দোয়াত কলম, এসব কিছু এখন অতীত হলেও অনেকে শখের বসে এখনও সংরক্ষণ করে রাখেন, কারণ এ প্রজন্মের কাছে বাতিল মাল হলেও বয়োবৃদ্ধদের কাছে এই জিনিসগুলো এখনও অমূল্য। ডেস্ক রিপোর্ট, নাগরিক।